हेलो बंधुरा हम शेख अनिल आज के भिडियोते सिनेमा और वेब सीरीज संक्रांत बेस किछु अपडेट्स आपनादेर के जानाबो। प्रथम कथा बोलबो हईचईर अपकामिंग वेब सीरीजर बेपारे। आमरा खूब भालोमतो जानी प्रत्येक मासे हईचई किन्तु कमपक्षे दुटो करे वेब सीरीज आने। 15ই ডিসেম্বর তাদের রিলিজ করছে কারাগার পার্ট টু। ডিসেম্বর মাসে তাদের আরও যে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে সেটা হচ্ছে একেনবাবুর পরের সিজন। একেনবাবুর প্রচুর ফ্যান্স রয়েছে এবং একেনবাবু খুবই সাকসেসফুল একটা ওয়েব সিরিজ হইচইয়ের। একেনবাবু এবার কলকাতায়, এটাই নাম হতে চলেছে এইবারের সিজনে। জয়দীপ মুখার্জি থাকছেন পরিচালক হিসেবে, অনির্বাণ চক্রবর্তী তো থাকছেন একেনবাবু হিসেবে, এছাড়া সুত্র থাকছেন এবং মির্চি সোমাকো থাকছেন। এটার একটা পোস্টার এসে গেছে, পোস্টারটা সেরকম ইন্টারেস্টিং কিছু নয়। পোস্টারটাকে নিয়ে আলাদা করে সত্যি বলতে সেরকম কিছু বলার নেই, তবে একটা জিনিস যেটা ক্লিক করছে সেটা হচ্ছে 15ই ডিসেম্বর আসতে চলেছে কারাগার পার্ট টু, 25ই ডিসেম্বর ক্রিসমাসে আসতে চলেছে একেনবাবু। অর্থাৎ সেকেন্ড উইক, থার্ড উইক মোটামুটি ব্লক, ফার্স্ট উইক অথবা লাস্ট উইক, এই সময়টার মধ্যে কিন্তু আমার ধারণা কর্ণ সুবর্ণের গুপ্তধনের ওটিটি প্রিমিয়ার হবে। কারণ তারা জানিয়ে দিয়েছে ডিসেম্বর মাসেই কর্ণ সুবর্ণ হইচইতে আসবে, অর্থাৎ সেকেন্ড থার্ড ব্লক থাকলে ফার্স্ট অথবা ফোর্থ। পরিচালক রাহুল মুখার্জি দেবের সঙ্গে কিশমিশ ছবিটা এই বছরই করেছিলেন, তার পরবর্তী ছবি এসবিএফের সঙ্গে দিলখুশ আসতে চলেছে 20ই জানুয়ারি এবং এই ছবিটার একটা অফিসিয়াল পোস্টার এসে গেছে এবং সেই পোস্টারটার মধ্যে আমরা চারটে জুটিকে দেখতে পাচ্ছি। অনুসূয়া মজুমদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ রয়েছেন, অপরাজিতা আড্য রয়েছেন, মধুমিতা সোহম রয়েছেন এবং আরও একটা জুটি রয়েছে। এই চারটে জুটির ভালোবাসার গল্প আমরা এই সিনেমাতে দেখতে পাবো। এবার এই পোস্টারটার মধ্যে আমার পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হলো সম্ভবত তার চরিত্রটা এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, আমি শিওর নই, জাস্ট এটা আমার অ্যাজাম্পশন পোস্টারটা দেখে মনে হচ্ছে। এবং প্রেমের ছবির পোস্টার হিসেবে এটা ভালো লাগছে দেখতে, সেরকমভাবে আলোচনা করবার আলাদা করে পোস্টারটাকে নিয়ে কিছু নেই, কিন্তু এমনি ঠিকঠাক। তবে এই ছবির বিষয়বস্তু সম্পর্কে আমি যা শুনেছিলাম, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটার মাধ্যমে এই আটটা চরিত্র নিজেদের জীবনে ভালোবাসা খুঁজে পাচ্ছে, সেই দিকটা কিন্তু এই পোস্টারের মধ্যে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এবার হতে পারে এটা মেকারদের সিদ্ধান্ত, তারা লুকিয়ে রাখবে, ওটা হলে গিয়ে অডিয়েন্স শকটা খাবে, যেটা জাস্ট একটা প্রেমের ছবি নয় তার জন্য পোস্টারে এটাকে কোনো রকমভাবে রিভিল করা হয়নি। এটা হতে পারে পরবর্তী পোস্টার যখন আনা হবে তখন কিন্তু হয়তো এই দিকটাকে আলোকপাত করা হবে। আপাতত এই পোস্টারে এই জিনিসটা মিসিং, যে কারণে পোস্টারটা আমার কাছে ঠিকঠাক, আমি খারাপ বলবো না। প্রাথমিকভাবে শোনা গেছিল প্রডিউসার ফিরোজ নাদিয়াদওয়ালা এবং কার্তিক আরিয়ান তারা আনিস বাজমিকে চেয়েছিল তাদের ছবি হেরাফেরি 3-তে পরিচালনা করবার জন্য, কিন্তু সেই ছবিতে আনিস বাজমি কাজ করছেন না এটা এখন জানা যাচ্ছে। আনিস বাজমি শাহিদ কাপুরের সঙ্গে একটা কমেডি ছবি করছেন যেটার জন্য তিনি ডেটস দিয়ে ফেলেছেন এবং আনিস বাজমির এই আপডেটটা শাহিদ কাপুরের সঙ্গে, এটা আমি এর আগে ভিডিও করে আপনাদেরকে জানিয়েছি যে শাহিদ এরকম একটা কমেডি ছবিতে কাজ করছে। তো আনিস কাজ করতে পাচ্ছেন না, এখন যেটা জানা যাচ্ছে রাজ শান্ডিল্যা, যিনি এর আগে ড্রিম গার্লের মতন ছবি বানিয়েছেন, যিনি এর আগে জানহিত মে জারির মতন ছবি বানিয়েছেন, ছবি দুটোর মধ্যে কিন্তু বেশ কিছু দৃশ্যে কমেডি ওয়ার্ক করে, ছবিগুলো কিন্তু ভালো ছবি, ঠিকঠাক ছবি, পরিচালক কিন্তু ভালো রাজ শান্ডিল্যা, তাকে নিয়ে এই হেরাফেরি 3 হতে চলেছে এরকমটা জানা যাচ্ছে। যদি রাজ শান্ডিল্যা রাজি হন, এখন তিনি ড্রিম গার্ল 2 বানাচ্ছেন। মনোজ বাজপেয়ী অভিনীত রাজ অ্যান্ড ডিকের পপুলার ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান, সেটা সিজন 3 কবে আসবে? এর আগে দুটো সিজন প্রচণ্ডই বেশি ফেমাস, অডিয়েন্সের কাছে খুবই পছন্দের তাদের, প্রচুর উন্মাদনা, প্রচুর উচ্ছ্বাস এই সিজন 3-কে ঘিরে। মনোজ বাজপেয়ী নিজে জানিয়েছেন সিজন 3-এর শুটিং শুরু হবে 2023 সালের প্রথমের দিক থেকে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এটা কিন্তু 2024 সালের আগে আসার কোনো সম্ভাবনা নেই। তার কারণ শুটিং একটা ওয়েব সিরিজের যদি 2023-এ শুরু হয়, পোস্ট প্রোডাকশান অনেকটা সময় জুড়ে হবে, শুটিং অনেকগুলো শিডিউলে হবে, ফলত আমার ধারণা 2023-এ হয়তো আসবে না, 2024 হয়ে যাবে আস্তে আস্তে। ফার্স্ট উইকেন্ডে দৃশ্যমটা একটা দারুণ কালেকশন করেছিল, প্রায় 64 কোটির কাছাকাছি এই ছবিটা ফার্স্ট উইকেন্ডে কালেক্ট করতে পেরেছিল বক্স অফিস থেকে। উইকডেজেও কিন্তু এই ছবিটার হোল্ড অসাধারণ, প্রথম দিন অর্থাৎ সোমবার দিন এই ছবিটা কালেকশন করতে পেরেছে 11 কোটি 87 লক্ষ, মঙ্গলবার 10 কোটি 48 লক্ষ, বুধবার দিনকে 9 কোটি 55 লক্ষ, বৃহস্পতিবার দিন 8 কোটি 62 লক্ষ টাকা। হ্যাঁ, প্রত্যেকদিন একটা ড্রপ খেয়েছে, কিন্তু সেটা কিন্তু খুবই মিনিমাম একটা ড্রপ, খুব বেশি ড্রপ নয়। সেকেন্ড উইকেন্ডে দৃশ্যম টু কীরকম কী কালেকশন করছে তার উপরে সত্যি বলতে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। শুক্র শনি রবি 3 দিন মিলিয়ে যদি 10-15-15 টোটাল 40 কোটির একটা কালেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা আরামসে বুলবুলের 2-কে বিট করে দেবে। আর যদি সেকেন্ড উইকেন্ডে সেরকম জাম্প না দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে ভুলভুলাইয়া 2-কে হয়তো এই ছবিটা বিট করতে পারবে না আফটার অল। কারণ এরপরে যখন উইকডেজ আসবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সেই সময় কিন্তু এই ছবিটা কালেকশন হয়তো দেখা যাবে 4-5 কোটি হচ্ছে, তারপরে ধীরে 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 গুটিয়ে যাবে, তারপর কিন্তু আর বেশি ব্যবসাটাই কন্টিনিউ করতে পারবে না। এর পরবর্তী আপডেট যেটা,
ভেড়িয়ার বক্স অফিস কালেকশন। প্রথম দিন এই ছবিটা যেটা জানা যাচ্ছে 6 থেকে 7 কোটির মধ্যে কালেকশনটা করতে পেরেছে, যেটা কিন্তু ভেড়িয়া যে বাজেটের ছবি সেই অনুযায়ী একেবারেই ঠিক নয়। অ্যাটলিস্ট একটা ডবল ডিজিটের ওপেনিং কিন্তু এই ছবিটা পাওয়া উচিত ছিল। তো বলিউডের ছবির খারাপ সময় এই জিনিসটা কিন্তু এই বছর কন্টিনিউড। দৃশ্যম 2 সেটা একটা সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক, একটা মালায়ালাম ছবি সেটার অফিসিয়াল হিন্দি রিমেক। অরিজিনাল কন্টেন্ট বলিউডের বক্স অফিসে কিন্তু ওয়ার্ক করছে না, এবং ভেড়িয়াকে নিয়ে যেরকম ওয়ারত মাউত রয়েছে তাতে করে এই ছবিটা কতদূর কি যাবে এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। শনি রবি কতটা কি জাম্প নেয় দেখা যাক, এবং দৃশ্যম 2 যেহেতু ভালো হয়ে গেছে ভেড়িয়ার একটা চাপ কিন্তু রয়েছে। ট্রেলার মানুষের কাছে যেরকম রেসপন্স পেয়েছিল তার পরবর্তীতে কিন্তু এই সিনেমাটার ওপেনিং ডেতে কালেকশন এরকম হবে এটা সত্যি বলতে আমি আশা করিনি। এর পরবর্তী আপডেট যেটা ভিডিওর লাস্ট আপডেট, চরকিতে চঞ্চল চৌধুরীকে আমরা কাজ করতে দেখেছি, তারপরে মোশারফ করিম এলেন, প্রথমে 2 দিনের দুনিয়া, তারপরে দাগ, এর পরবর্তীতে একটা কাজ করতে চলেছেন ইন্তেখাব দিনার। ইন্তেখাব দিনার বাংলাদেশের একজন খুবই ভালো অভিনেতা, যার আমি ইন্টারভিউ করেছি, চাইলে আপনারা চেক আউট করতে পারেন, ইন্টারভিউটা খুবই ইন্টারেস্টিং। তিনি কিন্তু চরকিতে এবার কাজ করতে চলেছেন, যদিও ওয়েব ফিল্ম হতে চলেছে নাকি সিরিজ হতে চলেছে সে বিষয়ে কিন্তু এখন অবধি কিছু জানা যাচ্ছে। ইন্তেখাব দিনার নিজে চরকির একটা পোস্ট শেয়ার করেছেন, সেখান থেকে ব্যাপারটা সম্পর্কে আমি কনফার্ম নই। উনলৌকিকের একটা দৃশ্য, একটা এপিসোডে উনলৌকিকে কাজ করেছিলেন ইন্তেখাব দিনার, সেই এপিসোডের একদম শুরুর দিকের একটা দৃশ্য ফলো শট, গাড়ির মধ্যে ইন্তেখাব দিনারকে নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম একটা দৃশ্যকে পোস্ট করা হয়েছিল চরকির তরফ থেকে, সেটা ইন্তেখাব দিনার শেয়ার করেছেন। যাই হোক, আশা করছি কাজটা ভালো হবে। ইন্তেখাব দিনার একজন খুবই গুণী অভিনেতা, তার কাজ আমার দেখতে ভালোই লাগে, দেখা যাক তার কি কাজ আছে ওয়েব ফিল্ম না ওয়েব সিরিজ। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।